এখানে এসছি এখানে অনেক সুন্দর একটা প্লেস আমাদের পোস্টমাউথ থেকে হচ্ছে এক ঘন্টা রাস্তা বাট এইটা হচ্ছে ভেরি ব্রাইট টাউন যাকে বলে আর এখন আমরা যাচ্ছি রয়্যাল প্যাভিলিয়নের দিকে আর আমাদের সামনে হচ্ছে রয়্যাল প্যাভিলিয়ন তো চলুন ঘুরে আসি John, they have lanes. You've got up and down the lanes. Okay, so did you have to choose which one you want? That one, that one, that one. It's an eight of a chip. Royal Pavilion. চলে আসছি আমরা প্যাভিলিয়নের মেইন দরজায় আর এইটা হচ্ছে মেইন দরজা সুন্দর নিখুঁত কারুকার্য এইটা ছিল তৎকালীন সময়ে ইউরোপের মধ্যে ফ্যান্টাস্টিক বিল্ডিং এই প্যাভিলিয়নের পিছনে একটা ফ্যান্টাস্টিক হিস্ট্রিও আছে কিং জর্জ IV 1786 সালে সে প্রথম এটাকে তার আবাসিক বাসভবন হিসেবে নেয় সে ছিল তখন প্রিন্স অফ ওয়েলস এর 35 বছর পর সে কিং হয় আর তখন এই বিল্ডিংটাকে সে আরো আকর্ষণীয় আর সুন্দর করে তোলে আমরা কিন্তু এখনো মেইন ফটকেই আছি ভিতরটা তো এখনই যাব তাহলেই দেখতে পাবেন পুরো প্যালেসটা আমরা গেট দিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে ভিতরের গার্ডেনের দিকে এই যে আপনারা গার্ডেন দেখছেন এটা কিন্তু আগে এমন ছিল না এরা পরে অনেক গাছ লাগিয়েছে এটাকে আরও সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য এইটা হচ্ছে মেন ফটকের ভিতরের দিকটা আমরা যাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো গম্বুজের মতো ওইটি হচ্ছে মেইন প্যালেস আর আমরা এখন ওখানেই যাব আচ্ছা কিং জর্জ এটাকে রেনোভেশন করার পর তেমন একটা ভিজিট করতে আসেননি কিন্তু তার মৃত্যুর 3 বছর আগে সে এসেছিলেন এটাকে ভিজিট করার জন্য সে সময়ের ব্রিটেন অনেক পাওয়ারফুল একটা নেশন ছিল আর কিং জর্জ চেয়েছিলেন হোল ওয়ার্ল্ডের কিং হওয়ার জন্য তার ক্ষমতায় থাকার সময় অনেকেই তার গেস্টরা এখানে আসতো এবং এখানে থাকতো এখানে অনেক কনসার্ট অনেক টি রুম এগুলোর আয়োজন করা হতো দেখছেন কত গাছ গার্ডেনে অনেক গাছ এটাই হচ্ছে এর সৌন্দর্য এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার প্যালেস আমার মনে আছে এটাতে একটা মুভি হয়েছিল যেটাতে ইন্ডিয়ান একজন অ্যাক্টর এখানে মিউজিক আচ্ছা আমি ব্যাপারটা ক্লিয়ার করি কিং জর্জ যখন মারা যান এরপর কুইন ভিক্টোরিয়া
সে হচ্ছে তারই ভাতিজি, সে ক্ষমতায় আসেন। তখন কুইন ভিক্টোরিয়া এই বিল্ডিংটাকে আরও বেশি রেনোভেশন করেন, আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলেন, আর যত দামি দামি শ্যান্ডেলিয়ার, ইন্টেরিয়র ডিজাইনিং, পেন্টিং, ফিক্সিং সব তিনি করেন। এবার দেখছেন তো কত কত লোক আসে এখানে ভিজিট করতে, কত আকর্ষণীয় একটা জায়গা আর কতটা পাবলিক প্লেস। পরে কুইন ভিক্টোরিয়া এই প্যাভিলিয়নটাকে সেল করে দেন মাত্র 53,000 পাউন্ডে। উনি এটা সেল করে দেন ব্রাইটনের কাছেই। বিক্রির এক বছর পরেই ব্রাইটন টাউন ওপেন করে দেন পাবলিককে দেখানোর জন্য। কিন্তু তার আগে তারা আরও বেশি রেনোভেশন করেন, এটাকে আরও অ্যাট্রাকটিভ করেন, কিন্তু সেম প্যাটার্নে যেটা রানি ভিক্টোরিয়া করেছিল। তখন রানি ভিক্টোরিয়া যেটা করেন, তিনি যেই সমস্ত শ্যান্ডেলিয়ার, ফিক্সিং, পেন্টিং, ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে গিয়েছিলেন লন্ডনে তার রয়্যাল প্যালেসে, সে সব কিছু ফেরত দিয়ে দেন আবার পাবলিককে দেখানোর জন্য, পাবলিককে আরও অ্যাট্রাক্ট করার জন্য। এর পরের 100 বছর এটা ব্যবহার হয়েছে টি রুম, বাজার, বেবি কন্টেস্ট আর ফ্লাওয়ার শো হিসেবে। এখন এই প্যাভিলিয়নের বয়স হচ্ছে মিনিমাম 250 বছরের মতো, আর এটাই এখন ব্রাইটনের একমাত্র সৌন্দর্য। যাই হোক, ভালো থাকবেন আপনারা।